সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে সকলকে আরও একবার স্বাগত জানাই ঐন্দ্রিলা। আর সৌভাগ্যের দিশারি মানেই আমাদের ভাগ্যের দিশা দিতে যিনি থাকেন, তিনি আজও উপস্থিত, ওয়ান অ্যান্ড অনলি বেস্ট অ্যাস্ট্রোলজার, মানে আমাদের জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালদা। শ্রীলালদা, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম। আজকের দিনটা ওভারঅল কেমন যাবে একটু পঞ্জিকা দেখে বল। দেখিনি, চলো। আজকে 23 আগস্ট, আজকে ভাদ্র মাসের 6 তারিখ, আজকে বৃহস্পতিবার, আজকে আয়ুষ্মান যোগ। আজকে কোনো কিছু কাজ শুরু করলে এটা অনেক দিন চলবে, মানে কাজের শেষ হয়তো হবে না। আজকের দিনে যারা জন্ম হবে তাদের অনেক আয়ু, মানে আয়ুষ্মান যুগ আজকে। আজকে শুভকর্ম, আজকে ওষুধকরণ, সেবন, ক্রয় বাণিজ্য, অপুরাণ্য, গ্রহ পূজা, জলাশয় আরম্ভ, দেবতা গঠন, নৌকা গঠন, বৃক্ষারোপণ, গ্রহ প্রতিকার নেওয়া, শিল্পারম্ভন, সীমান্ত উন্নয়ন, অনেকগুলো কাজ আজকে আপনি করতে পারবেন। খুব ভালো দিন, কাজ করুন। ওভারঅল খুব একটা অসপিশিয়াস ডে মনে হচ্ছে দাদা। তাহলে শুরু করি, আমরা রাশিফল দিয়ে শুরু করব, মেষ রাশি দিয়ে। আজকে কাজ আছে, অর্থ আছে, সুনাম আছে, যশ আছে, আনন্দ আছে। বাহ, বৃষ রাশি। রাশির ক্ষেত্রে আজকে দারুণ সাফল্যের দিন, আজকে খুব ভালো দিন, আজকে আপনি পাচ্ছেন, এগোচ্ছেন। মিথুন রাশির কথা জানি। মিথুন রাশির ক্ষেত্রে আজকে বেশি কিছু বলতে হবে না, আপনার একটা কথা আজকে বেদবাক্যের মতন হয়ে যাবে, সাফল্য এবং সাকসেস দুটোই আছে। বাহ, কর্কট। কর্কটের ক্ষেত্রে খুব সুনাম আজকে আসছে, তবে আপনাকে কেউ কষ্ট দিতে পারে, আপনি সবাইকে পাত্তা দেন না, আজকেও দেবেন না। সিংহ রাশি। সিংহরাশির ক্ষেত্রে শত্রুতার যুগ দেখা যাচ্ছে, আইনি ঝামেলা জড়িয়ে গিয়ে মান সম্মান হানির যুগ দেখা যাচ্ছে, লিগ্যাল কাজকর্মগুলো করুন। কন্যারাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে খুব শুভ, প্রেমের ক্ষেত্রে যুদ্ধ করতে হবে, অশান্তি করতে হবে, রাগ করতে হবে, ভালোবাসতে হবে, সবকিছু ধরবেন এবং আগড়ে ধরবেন, চেষ্টা করবেন। তুলা রাশি কেমন যাবে দিন? রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে খুব শুভ, মায়ের জন্য চিন্তা বাড়ছে, টেনশন বাড়ছে, যারা যে মানুষ আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন। বৃশ্চিক রাশি। বিষয়ের ক্ষেত্রে সহযোগিতা আপনি পাবেন না, নিজের কাজ নিজে করতে হবে, একটা বাউন্ডারির মধ্যে কাজকর্ম করতে হবে, বেশি কাজ করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ধনুরাশি কেমন যাবে? ধনুরাশির ক্ষেত্রে কাজকর্মের যোগ খুব ভালো, অর্থনৈতিক যোগ খুব ভালো, নতুন কোনোভাবে দায়িত্ব নিতে পারেন কাজে, বা আজ সেভিংসও করতে পারবেন। বাহ, মকর রাশিদের কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে আজ চঞ্চলতার যোগ দেখা যাচ্ছে, ছোটোখাটো দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অস্ত্রোপচারের যোগ দেখা যাচ্ছে, শরীর এবং মনকে কন্ট্রোল রাখা বা ঠিক রাখার চেষ্টা করুন। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পাচ্ছেন না, টাকা পয়সা লোন নেওয়া আজ বুদ্ধির ভুল হবে কিন্তু। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আয়ের জায়গা খুব ভালো, ইনকাম ঠিকই আছে, সেভিংসও ঠিকঠাক আছে, তবে আপনাকে আপনার গুরুজনরা ভুল বুঝছে। বুঝতে পেরেছি, কিন্তু দেখো দাদা, আমরা কিন্তু জীবনটাকে সবাই সুন্দরভাবে গড়ে তুলতে চাই, কিন্তু তার জন্য না একদম সঠিক মানুষ, তোমার গাইডেন্সটা দরকার। আর বন্ধুরা অনেকেই জানে তোমার ফোন নাম্বার, কিন্তু আরও একবার তাদের জানিয়ে দাও কীভাবে বুকিং করবে। অবশ্যই, দেখুন একটা ফোন কল আপনার সৌভাগ্য মানে আনতে পারে,
9830300770720 9830300770720। এছাড়া ইউটিউবে শ্রীলাল লিখলে SRILL এই প্রোগ্রাম আপনি বারবার দেখতে পারবেন। কারণ তোমার যে পার্সোনাল শ্রীলাল বলে তুমি যেটা বলছো ইউটিউবে, ওখান থেকে না প্রচুর অ্যাস্ট্রোলজির কথা আমরা আপডেট করতে পারি, অবশ্যই সেটা আমরা তো দেখবই ডেফিনেটলি। আজকে সময় এখানেই শেষ, সকলের দিন খুব ভালো কাটুক, খুব সাবধানে কাটুক, ভালো থাকবেন।